নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আপনি কি সিনিয়র সিটিজেন এবং এবছর আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন কি করবেন না বা করলেও কোথায় করবেন কখন করবেন ইত্যাদি নানা রকমের সাত পাঁচ ভাবছেন তাহলে আপনার জন্য সরকারের তরফ থেকে একটি দারুণ সুখবর রয়েছে এবার থেকে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের আর আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না নতুন অর্থবর্ষের শুরু থেকে আইটিআর ফাইল করার জন্য মানুষ তাড়াহুড়ো করেন এমত অবস্থায় প্রবীণরাও সাধারণ মানুষের পাশাপাশি ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য এদিক ওদিক এ অফিস ও অফিস ছোটাছুটি করে থাকেন এবার তাদের সকলের জন্য একটি বড় ঘোষণা সরকারের তরফ থেকে এবার সিনিয়র সিটিজেনদের আর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না কোন নিয়মে পড়লে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না বা এর জন্য কি কি করবেন এবং সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এ এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত নিই ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম অনুযায়ী স্পেসিফাইড সিনিয়র সিটিজেনদের এবার থেকে আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করলেও চলবে এক্ষেত্রে স্পেসিফাইড সিনিয়র সিটিজেন বলতে কাদের বোঝানো হয়েছে কাদের আইটিআর ফাইল না করলেও চলবে এক্ষেত্রে যদি আইটিআর ফাইল সেই সমস্ত সিনিয়র সিটিজেনরা না করেন তাহলে কি তাদের ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হতে পারে সব কিছুই এক এক করে চলুন জেনে নেওয়া যাক সাধারণ নিয়ম অনুযায়ী সকল ব্যক্তি সিনিয়র সিটিজেন হোক বা না হোক তাদের ইয়ারলি ইনকাম যদি বেসিক এক্সেমশন লিমিট ক্রস না করে তাহলে সেক্ষেত্রে তাদের আইটিআর ফাইল করার দরকার নেই অর্থাৎ তাদের ইনকাম যদি বেসিক লিমিটটাকে ক্রস করে তাহলে সেক্ষেত্রে আইটিআর ফাইল করতে হয় আর যদি ক্রসটা না করে তাহলে সেক্ষেত্রে আইটিআর ফাইল না করলেও চলবে এক্ষেত্রে বেসিক এক্সামিশন লিমিট যেটা সেটা সাধারণ নাগরিক অর্থাৎ আঠারো থেকে ষাট বছর পর্যন্ত যাদের বয়স তাদের সকলের জন্য আড়াই লক্ষ টাকা যারা ষাট থেকে আশি বছর বয়স পর্যন্ত সিনিয়র সিটিজেন তাদের জন্য তিন লক্ষ টাকা এবং আশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি আছেন তাদের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বেসিক এক্সামিশান লিমে ধরা হয়েছে ওল্ড ট্যাক্স রেজিমে এবার ইনকাম ট্যাক্সের একটি সেকশান আছে যে সেকশানটার নাম হলো আন্ডার সেকশান ওয়ান নাইনটি ফোর পি যেখানে বলা আছে স্পেসিফাইড সিনিয়র সিটিজেনরা যদি তাদের সমস্ত কন্ডিশন ফুলফিল করে তাহলে সেক্ষেত্রে তাদের আইটিআর ফাইল না করলেও চলবে এবার সিনিয়র সিটিজেনদেরকে স্পেসিফাইড সিনিয়র সিটিজেন ক্যাটাগরির আন্ডারে পড়তে গেলে কোন কোন কন্ডিশনগুলি ফুলফিল করতে হবে চলুন আমরা এক এক করে জেনে নিই সর্বপ্রথম যে কন্ডিশনটা দেওয়া হয়েছে সেটা হলো অবশ্যই সেই সিনিয়র সিটিজেনকে ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে অর্থাৎ তাকে ভারতীয় বাসিন্দা হতে হবে যদি এনআরআই করে কেউ হয়ে থাকে তাহলে তারা এই সুবিধাটির আন্ডারে পড়বে না অর্থাৎ প্রথম যে কন্ডিশন সেটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে দু নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে অবশ্যই সেই ব্যক্তিকে পঁচাত্তর বছরের বেশি বয়স হতে হবে অর্থাৎ কোনো সিনিয়র সিটিজেন ষাট থেকে চুহাত্তর বছর বয়স পর্যন্ত যদি তাদের বয়স হয়ে থাকে তাহলে তারা কিন্তু এই ক্যাটাগরির আন্ডারে পড়বে না এক্ষেত্রে সেই সিনিয়র সিটিজেনকে অবশ্যই পঁচাত্তর বছর বয়সের বেশি বয়স হতে হবে এবং তিন নম্বর যে কন্ডিশানটা দেওয়া হয়েছে সেটি হলো সেই সিনিয়র সিটিজেনের দুটো রোজগার থাকতে হবে এবং সেই দুটো রোজগার শুধুমাত্র তার পেনশন থেকে প্রাপ্ত ইনকাম এবং সেকেন্ড যে ইনকামটা সেটা হচ্ছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অর্থাৎ এর দুটো রোজগারের বাইরে তার আর কোনো রোজগার থাকা চলবে না অর্থাৎ এক কথায় বলতে গেলে একজন সিনিয়র সিটিজেন তার আলাদা কোনো রকমের রোজগার কোনো ব্যবসা বা অন্য কোনো খাত থেকে রোজগার তার থাকলে চলবে না তাকে দুটো রোজগার ম্যাক্সিমাম সে দেখাতে পারে প্রথম যে রোজগার সেটা হলো তার শুধুমাত্র যে সরকারি পেনশন আসে সে পেনশান থেকে প্রাপ্ত টাকা এবং দ্বিতীয় যে রোজগার সেটা হলো ইনকাম ফ্রম ইন্টারেস্ট অর্থাৎ তিনি যদি তার নামে কোনো ডিপোজিট করে রাখেন কোনো ব্যাংকে তাহলে সেখান থেকে প্রাপ্ত যে ইন্টারেস্ট সেই দুটি কেবল থাকতে হবে এর বাইরে কোনো রোজগার থাকলে তিনি কিন্তু অ্যাপ্লিকেবল নন এবার চার নম্বর যে কন্ডিশনটা দেওয়া হয়েছে সেটা হলো ওনার যে ব্যাংকে পেনশন আছে সেই ব্যাঙ্কেই সমস্ত ডিপোজিট থাকতে হবে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তিনি যোগ্য নয় অর্থাৎ এক কথায় বলতে গেলে তিনি ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কোনো অ্যাকাউন্ট করে রেখেছেন এবং সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টটা তিনি প্রতি মাসে মাসে পেনশন পাচ্ছেন এবার সেক্ষেত্রে ওই ব্যাংকের ওই ব্রাঞ্চেই তাকে কিন্তু সমস্ত রকমের ডিপোজিট করে রাখতে হবে তিনি যদি মনে করে রাখেন যে তিনি একটা সেভিংস অ্যাকাউন্ট বা কোনো ডিপোজিট অ্যাকাউন্ট

চিন্দা হতে হবে তাকে অবশ্যই দুটো রোজগার রাখতে হবে একটা পেনশন এবং একটা হলো ডিপোজিট থেকে প্রাপ্ত ইন্টারেস্ট এবং অন্য কোনো মানে যদি তার ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে তিনি যোগ্য হবেন না এরপর যে কন্ডিশনটা আছে সেটা হলো তার যে ব্যাঙ্কে পেনশন আছে সেই ব্যাঙ্কেই সমস্ত অ্যাকাউন্ট থাকতে হবে অন্য কোনো ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট থাকলে তার চলবে না এবং পাঁচ নাম্বার হল তাকে সেই নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে তাকে স্পেসিফাইড যে ডিক্লারেশন ফর্ম্যাট আছে সে ফর্ম্যাটটায় জমা করতে হবে এবার ওই নির্দিষ্ট সহ তার সমস্ত পেনশন থেকে প্রাপ্ত ইনকাম একটা রিসিপ্ট নিয়ে গিয়ে নির্দিষ্ট ব্যাংকে তিনি যদি যোগাযোগ করেন তাহলে এবং ব্যাংকে গিয়ে বলতে হবে যে তিনি আন্ডার সেকশন ওয়ান নাইনটি ফোর পি এর আন্ডারে তিনি আইডিআর ফাইল করতে চান না এক্ষেত্রে তার সমস্ত ফর্মটা জমা করা হোক এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষর কাছে তার প্রাপ্ত ইন্টারেস্টের সমস্ত কপি থাকছে এবং তার সাথে সাথে তার পেনশন থেকে প্রাপ্ত যে সমস্ত মানে ইনকাম আছে সমস্ত ইনকামও থাকছে সব কিছু নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষর তরফ থেকে যদি কোনো টিডিএস কাটা প্রয়োজন হয় সেই টিডিএসটা কাটা হবে এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষর তরফ থেকে তার সমস্ত ডকুমেন্টস জমা করা হবে এক্ষেত্রে সেই সিনিয়র সিটিজেনকে আলাদাভাবে কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না বা কোনো কিছু করতে হবে না এই সেলফ ডিক্লারেশন ফর্ম্যাটটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং কীভাবে দেওয়া থাকে সেই নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি পরের ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত একটা নিয়ে আসবো যে কীভাবে আপনারা ফর্ম্যাটটি ফিল আপ করবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর এই চ্যানেলটি যদি প্রথমবার হয়ে থাকেন এই ইনফরমেটিভ ভিডিও আরও দেখা থাকার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে